আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। রবীন্দ্রনাথের মতন অনেক বাঙালি প্রেমে পড়েছেন ভিনদেশীদের, করছেন জীবনসঙ্গী। অনেক বিদেশিনী আবার ভালোবাসার টানে ছুটে এসেছেন বাংলাদেশে, তেমনই একজন স্মৃতি নূর ফাতিম। হবিগঞ্জের বানিয়াচংয়ের যুবক আব্দুল রকিব খান রাজা 2016 সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় গিয়ে বন্ধুত্ব হয় নূর ফাতিমের সঙ্গে। রকিবের কাছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জানার পর মুগ্ধ হন ফাতিম। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়, আর সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত। তাকে আমার জীবনসঙ্গী হিসাবে নেওয়ার জন্য তার ফ্যামিলিতে আমার বড় ভাই আছেন মালয়েশিয়াতে, উনি প্রপোজাল দেন। তারপর তার ফ্যামিলি এগ্রি হয় এবং আমার বাংলাদেশের ফ্যামিলি সম্বন্ধে ওরা জানছে, আমার খোঁজ খবর নিছে। সো আলহামদুলিল্লাহ দুই ফ্যামিলি সম্মতিক্রমে আমরা এখন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশ পর্যন্ত জানতে রাকিব নকে makanan dia pun paling sedap, doi dengan ayam kari lah favorite saya. Kasih kami Bangladesh keki balu basi. এদিকে ভিনদেশি বধূ পেয়ে রকিবের পরিবারে বইছে খুশির বন্যা। নববধূকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। ফাতিমের আন্তরিকতায় মুগ্ধ পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। সুদূর ঝিনাইদহ থেকে আসছি আমার ভাই এবং ভাবিকে দেখতে। তো এসে দেখার পরে ভাবির সাথে কথা বললাম, মালয়েশিয়ার ভাষা শুনতে অনেক সুন্দর, তো যদিও কিছু না বুঝি, তারপরে শুনতে ভালোই লাগছে। বড় ভাই মালয়েশিয়াতে বিয়ে করেছেন আর আমার ভাবি আমাদের বাংলাদেশে আসছেন, আমরা অত্যন্ত খুশি। আমার ছেলে মালয়েশিয়াতে বিয়ে হয়ে যাব বলে আইছে, আমরা খুব খুশি, আনন্দ, আমরা বউ ভালো হয়েছি, বউ খুব ভালো। এরপর আমরাও মায়া করে, আমরাও মায়া করি, আমরা সাথে খুব মহব্বত আছে। বিয়ের পর হবিগঞ্জ শহরের পিটিআই রোড এলাকায় ভাড়া বাড়িতে থাকছেন এ দম্পতি। সময় সংবাদ, হবিগঞ্জ।